গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই ভালো আছেন তো? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল আজ সকাল সকাল উঠে বললাম, আজ রবিবার তো, তো একটু দেরি হয়েছে, 7টা বেজে গেছে। তো উঠে মুখ টুক ধুয়ে আমার যা কাজ আছে সেরে নিলাম, এখন রান্নাঘরের কাজ করব। দেখুন রান্নাঘরের অবস্থা। এই দেখুন রান্নাঘরে গ্যাস টেস পরিষ্কার করা হয়নি, বাসন ধোয়া হয়নি, বাসন ধোবো। রান্নাঘরে দেখেন কি অবস্থা, কাল রাতে কিচ্ছু করিনি, কাল রাতে কিচ্ছু করা হয়নি। রান্নাঘরটা সব পরিষ্কার করে তারপরে চা করব, রুটি করব। তো আজ রবিবার, একটু ঘুগনি করব। দেখুন কাল রাতে চানা বোর্ড যে ওগুলো ভিজা রেখেছি, কালকে ডাল তরকারি আছে, এগুলো একটু গরম করে নিব। এখন কাজে হাত লাগাই। তো বন্ধুরা, আমি গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। কালকে নিরামিষ গিয়েছিল তো, তো আজকে ধোয়াধুই করতে হবে না, একটু মুছে নিলেই হবে। সকাল সকাল আমি গ্যাসটা মুছে পরিষ্কার করে নিলাম। এখন কালকের মুগ ডাল ছিল, তো ডালটাকে শুকিয়ে নিব, শুকালে গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। তো এদিকে আমি বাসনগুলি মেজে নিব, অনেক বাসন রয়েছে, বাসনগুলি মাজছি। বাসনগুলি ধোয়া হলে এদিকে আবার আটা মাখতে হবে, তো আটা মাখবো। তো আমি বাসনগুলি ধুয়ে নিই, তারপর চানা ভিজিয়ে রেখেছি, চানার ডাল বানাবো। তো কড়াইটা মাখছি, কড়াইটা মেজে পরিষ্কার করে নিই। তারপরে আমি ঘুগনি বানাবো আর লুচি করব। ঘুগনি লুচি করে ছেলে খাবে, আর আমাদের জন্য রুটি করব, আমরা রুটি খাবো। এদিকে গরম জল দিয়ে রেখেছি, একটু ঠান্ডা এলে মেখে নিব। ওদিকে ডাল তরকারি গরম হয়ে গেছে, এখন আমি আলু কেটে নিব ঘুগনির জন্য। বুট, আজকে বুট আর মুগ চানা দিয়ে ঘুগনি করব আর লুচি। ছেলে বলছে লুচি খাবে, তো ওকে দুটো লুচি করে দিব, আর আমরা রুটি খাবো। বন্ধুরা দেখুন, হ্যাঁ রসুন লাগবে, রসুন কত আছে? এখানে নাই। কই? ও তো বন্ধুরা দেখুন, আলু কাটা খতম। এইজন বন্ধুরা, টমেটো, লাল লাল টমেটো, আলু, বহুত আচ্ছা আলু। পেঁয়াজ কাটছে, পেঁয়াজ, তারপরে রসুন, চপ 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 চপ, হো গিয়া। এই যে বন্ধুরা, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, এই তো কাঁচা লঙ্কা এলো। তুই বন্ধুরা করবি? তো দেখুন রসুন ছুলছে, মানে মরিচ, রসুন ছোলা খতম, দি এন্ড। তো সব কিছু কাটা শেষ, এখন আলু হবে সেদ্ধ। তো এখন আমি ঘুগনি হয়ে গিয়েছে, দেখুন ঘুগনি হয়ে গিয়েছে, বুট আর মুগ দিয়ে বানিয়েছি, দেখুন। তো এদিকে আমি এখন মুড়ি ভেজে নেব, তেল গরম হয়ে গেছে, আমি তো খেয়ে নিচ্ছি। তো আমাদের ঘরে অতিথি এসেছিল, অতিথি আমার জিথি আর দি ভাই আর ঠাম্মা এসেছিল, তো এরা চলে গেছে, আপনাদেরকে দেখাতে পারলাম না। ওরা সকাল সকালে এসেছিল, ওর বাবার অসুখ তো দেখতে এসেছিল। হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে নিয়েছি, এখন রান্নার জোগাড় করছি। তো আজকে তো রবিবার, পাঁঠার মাংস নিয়ে আসছে, আর এদিকে পাবদা মাছ। তো ওগুলো দিয়ে কী রান্না করবো, এখন মাংসটা বেছে নিচ্ছি, তারপরে মাছগুলি কী রান্না করি দেখি। সবজিও নিয়ে আসছে,
সব সবজি ধুয়ে রেখেছি, ধুয়ে শুকোতে দিয়েছি। আমি মাছ মাংসের সাথে সবজিগুলো নিয়ে এসছে তো, তার জন্য সব ধুয়ে দিয়েছি। আর এখন পাকা সব রেখেছি, সব জলগুলি ঝরে গেলে তারপরে মুছে মুছে তারপরে সবজিগুলো রাখব। দেখুন আলু কেটে নিচ্ছি মাংসের জন্য, মাংসের জন্য আলু কেটে নিচ্ছি। এখন মাংস রেডি, তারপর মাংস বানাবে, সব কিছু রেডি আছে, তো কড়াইটা ধুয়ে ধুয়ে সব করা হবে। তো বন্ধুরা দেখুন আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাংস মাংস তেল মশলা দিয়ে মশলা মশলা দিয়ে দুই তিন ঘন্টা মাখা আসছিল, মাখিয়েছিল মাখিয়ে রেখেছিল, তো এখন বানাচ্ছে, সিদ্ধ হচ্ছে, কষানি কষাচ্ছে। এখানে আছে পাদ্দা মাছ, দেখুন বন্ধুরা পাদ্দা মাছ গো। আমি একটু হলুদ লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি, মাছে কিছু নোংরা থাকলে সব বের হয়ে যাবে, একটু নুন হলুদ মেখে রাখছিলাম। এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন ভাজবো মাছগুলি, আর মাছটা দিয়ে আমি শস্য দিয়ে বানাবো। তো আজকে বানাবো শস্য পাবদা, শস্য পাবদার ঝাল, আর এদিকে বানাবো লাল শাক, লাল ডাটা শাক। তো বন্ধুরা আমার রান্না হয়ে গিয়েছে, তো ওর বাবা স্নান করছে, স্নান করলে আমরা দুজন একসাথে খাবো। তো ছেলে খেতে বসে পড়েছে, এই দেখুন শাক করেছি, লাল শাক, মাছের ভাজি, পাবদা মাছের ভাজি, আর মাংসের তরকারি দিয়ে ছেলে খাচ্ছে। তো ওর বাবার স্নান হলে আমরা খাবো, আজকে পাবদা মাছ ভাজি করে দিয়েছি ছেলেকে, আর আমি পাবদা দিয়ে শস্য দিয়ে পাবদার ঝাল খুঁজছি, শস্য পাবদার ঝাল, আর ওই মাংস এগুলি রান্না করেছি, আর বেশি করিনি, পুজো দিয়ে এসে বহুত দেরি হয়ে গেছে। খুব খিদে পেয়ে গেছে, তাই গোবার গপ গোবার গপ খাচ্ছি। দেখুন খাওয়া শেষ, এদিকেও খাওয়া শেষ, আর আমার তো খাওয়া শেষই। তো বন্ধুরা আজকে রান্নার পর উঠতে পারিনি গ্যাস, তো এখন খাওয়া দাওয়ার পর বাসন টাসন ধুয়ে নিয়েছি, তো এখন গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। দেখুন আমি প্রতিদিন এরকমভাবে টাইলসগুলি পরিষ্কার করি, পরিষ্কার করে নিচ্ছি টাইল। দেখুন বিকালে চা করবো, তো আমি মাছ মাংস রান্না করছি, এই চুলায় চা বানাবো না, তো গ্যাসটা মুছে নিচ্ছি ভালো করে। দেখুন দিয়েছিলাম ছেলে পড়তে বসেছে, তো আমি বসে বসে দেখুন দুটো বালিশের কভার সেলাচ্ছি। দেখুন পুরানো কাপড় নাইটি ছিল, তো নাইটি দিয়ে দুটো বালিশের কভার সেলাচ্ছি, বালিশগুলি কভার ছিঁড়ে গেছে, তো এক জোড়া ধুয়ে দিলে একটু লাগায় রাখতে পারবো। আজকে রবিবার, আমি একটা বালিশের কভার সেলাই করছি, রাতেই বসে বসে সেলাই করেছি, আরও একটা সেলাই করবো, এই যে কেটে রেখেছি কাপড়। এইবার তো একটা সেলাই হয়ে গিয়েছে, তো আর একটা সেলাই করব। আর দেখেন বন্ধুরা এটা না জলের আয়রনে হলুদ হয়ে গেছে, তো কালকে এটা আমি
পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো কি করে এটা পরিষ্কার করব। আয়রনটা তুলে দিব, তো নেক্সট ব্লগে দেখাবো। ধরে দেখুন একটা হয়ে গেছে, ওটা সিলাবো। বালিশের কভার ধুয়ে দিলে তো এটা লাগিয়ে রাখতে পারবো। তো এটা সেলাই করে আমি রান্না করতে যাব। তো এখন রান্না করব, মাছ রেখে দিয়েছিলাম, দুপুরে তো শস্য দিয়ে করেছি, এখন ঝিঙ্গার আলু দিয়ে করব। তো আর ভাত রান্না করব, ছেলে এদিকে পড়তে থাকো। তো রান্না করে তারপরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে করব, কালকে পরীক্ষা যেহেতু ছেলে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমার এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো সবাইকে ধন্যবাদ, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা।